আসসালামু আলাইকুম, বি বাজারে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে বি বাজার রিসেলার অ্যাপসে অর্ডার প্লেস করতে পারবেন। চলুন তাহলে দেখে নিই কিভাবে অর্ডার প্লেসমেন্টটি করা যায়। তো প্রথমে আমাদের স্মার্টফোন থেকে আমাদের চলে যেতে হবে বি বাজার রিসেলার অ্যাপসটিতে। অ্যাপসটি ওপেন হওয়ার পরে আপনি যে প্রোডাক্টটি সেল করেছেন ওই প্রোডাক্টটি সার্চ বারে সার্চ করতে হবে। এখানে উদাহরণস্বরূপ দেখাচ্ছি, আমি বেবি বেড ব্যাগ প্রোডাক্টটি আমাদের সেল করেছি। তো এখানে টাইপ করছি বেবি স্পেস বেড ব্যাগ, দেখছেন প্রোডাক্টটি এসে পড়েছে। তো এখান থেকে প্রোডাক্টটি সিলেক্ট করে নিচ্ছি। এখানে প্রোডাক্টটি আসার পরে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, প্রোডাক্টের কালারটি সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে কালারটা সিলেক্ট করে নেবেন, আমি পিঙ্ক কালার সিলেক্ট করলাম। এরপরে আমাদের বাই নাও অপশনে ক্লিক করতে হবে। বাই নাও অপশনে ক্লিক করার পরে এখানে আপনি চাইলে কোয়ান্টিটি বাড়াতে পারবেন, যে আপনি একের বেশি যদি প্রোডাক্ট সেল করে থাকেন সেক্ষেত্রে এখানে প্লাসে ক্লিক করলে হচ্ছে কোয়ান্টিটি বেড়ে যাবে। আর এখানে যে প্রাইসটা শো করছে এটা হচ্ছে আপনার রিসেলিং প্রাইস, মানে আপনার জন্য যে প্রাইসটা এখানে শো করছে। আপনি এখানে এডিট করে আপনি যে প্রাইসে সেল করেছেন ওই প্রাইসটা এখানে দিতে হবে। সাপোজ আমি 1200 টাকা এটা সেল করেছি, এখানে 1200 লিখে শিপিং ইনফরমেশনে ক্লিক করতে হবে। শিপিং ইনফরমেশনে দেওয়ার পরেই আপনার সামনে এরকম একটা পেজ আসবে। তো এখান থেকে ডেলিভারি চার্জ প্রথমে সিলেক্ট করে নিতে হবে, যে ঢাকার ভিতরে 60 টাকা ইনসাইড ঢাকা এই অপশনটা, আর ঢাকার বাইরে হলে 120 টাকা আউট অফ ঢাকা। ডেলিভারি চার্জ যদি কাস্টমার অ্যাডভান্স পেমেন্ট করে থাকে সেক্ষেত্রে অ্যাডভান্স শিপিং কস্ট এখানে পেড লিখে দিবেন, আর যদি অ্যাডভান্স পেমেন্ট না করে সেক্ষেত্রে আনপেড অপশনটি সিলেক্ট অবস্থায় থাকবে। এখানে আপনার এক্সপেক্টেড প্রফিট কত টাকা হচ্ছে প্রোডাক্টটা সেল করার ক্ষেত্রে এটাও দেখতে পাবেন। আর নেমের জায়গায় এখানে কাস্টমার নামটা লিখতে হবে, যার কাছে প্রোডাক্টটা সেল করেছেন তার ফোন নাম্বারটা এখানে এন্ট্রি করতে হবে। এখানে দিতে হবে যে অ্যাড্রেসে আপনার প্রোডাক্টটি ডেলিভারি করাতে চাচ্ছেন সেই শিপিং অ্যাড্রেসটি। এখানে আমি উদাহরণস্বরূপ লিখছি 123 ধানমন্ডি ঢাকা। এরপরে যেই ঘরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পেশাল রিকোয়েস্টের ক্ষেত্রে, যে আপনার পণ্যের ক্ষেত্রে যদি কোনো স্পেশাল রিকোয়েস্ট থেকে থাকে ডেলিভারি করার ক্ষেত্রে, তো এটা আপনি এখানে উল্লেখ করে দিতে পারবেন। এখানে আমি লিখে দিচ্ছি যে প্লিজ সেন্ড অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। সর্বশেষ অপশন যেটি সিলেক্ট পেমেন্ট মেথড, এখানে আপনি ক্যাশ অন ডেলিভারি হলে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করবেন, আর আপনাকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করলে SSL কমার্স সিলেক্ট করে নেবেন। তো হয়ে গেল এখানে আমাদের সকল কাজ। এখন আপনার যেটা করতে হবে রিকোয়েস্ট ফর অর্ডার বাটনে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন আমার অর্ডারটি প্লেসড হয়ে গিয়েছে, এখানে পেন্ডিং অবস্থায় দেখাচ্ছে। দেখতে পেলেন এখানে সব ইনফরমেশন দেওয়া আছে। এটা হচ্ছে আপনার সিঙ্গেল প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে। অনেক সময় দেখা যায় আমরা এক কাস্টমারের কাছে একের অধিক পণ্য সেল করি, সেক্ষেত্রে আমরা যে জিনিসটা করব, আগের নিয়মে এখান থেকে প্রোডাক্টটা সিলেক্ট করে নিব, যে প্রোডাক্টটি সিলেক্ট করতে চাই বেবি বেড ব্যাগ। এখান থেকে আমি কালারটা সিলেক্ট করছি অ্যাশ কালার। তো এখান থেকে আমরা বাই নাও অপশনে না ক্লিক করে অ্যাড টু কার্ট এই অপশনে ক্লিক করব, সাথে আমি এই প্রোডাক্টটাও সেল করব। একই কাস্টমারের কাছে আমি পণ্যটি সেল করব, তো সেক্ষেত্রে এই পণ্যের ক্ষেত্রেও আমার সেম অ্যাড টু কার্টে ক্লিক করতে হবে। এটা কার্টে অ্যাড হয়ে গিয়েছে, দেখছেন এখানে 2 থেকে 3 হয়ে গিয়েছে আমার এই কার্টের, এখানে শো করছে। তো দেখুন আরেকটি প্রোডাক্ট আমি সেল করছি, ড্যান্সিং ক্যাকটাস টয়। তো এই প্রোডাক্টটি অ্যাড টু কার্টে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন যে প্রোডাক্টগুলো অ্যাড করেছিলাম এখানে শো করছে আমার কার্টে। এখান থেকে আপনি চাইলে কোয়ান্টিটি আবার বাড়াতে পারবেন, কমাতে পারবেন সেম প্রোডাক্টের ক্ষেত্রে। প্লাস হচ্ছে আপনি প্রাইসটাও এডিট করে নিতে পারবেন।
এডিট করা হয়ে গেলে শিপিং ইনফরমেশন দিলেই আপনার পুনরায় সেম পেজ চলে আসবে। তো এখান থেকে কাস্টমারের নাম্বার, নাম, শিপিং অ্যাড্রেস দিয়ে আপনি পুনরায় অর্ডারটি প্লেস করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে তিনটা প্রোডাক্ট অ্যাড হয়ে গিয়েছে। তো এতক্ষণ আমরা দেখলাম কিভাবে বিবাজার রিসেলার অ্যাপসে খুব সহজে অর্ডার প্লেসমেন্ট করা যায়। ধন্যবাদ বিবাজার বিডির সাথে থাকার জন্য।